야비의 지머리 버리가 제일 엉덩이 니베가 제일 나들 리몬도 앞이 그러진다 그러면 나자 아미 오케이 뒷거리는 거 최비싸 사람한테 তুই চিঠি পেয়েছিস?
걸구나. 럭키. 그래요? 따라가다 보여드릴게요. 에다이팅! 저거! 아무나 거기 끌어다이. 아, 절로. 절로? 비에 대만 봐도 또 말다다 네 나이
দুঃখ হয়, কষ্ট হয়, বেদনা হয়, কত প্রকারের শক্তি করতে হয় আমার জানো? তোমার তোমার আমি দুঃখ দেব না, তোমাকে আমি রানীর মতো রাখবো। এমন কি তোমাদের যে বাড়িটা তা আমার কাছে বন্ধক আছে না, এটা আমি শুধু আসলে বিনে পয়সায় ছেড়ে দেব। হ্যাঁ, তোমাকে বিয়ে করে তোমার ভুনিমাকে বাড়ি থেকে তাড়িয়ে তুমি আর আমি দুজনে এই যৌবনের দোলায় ও যাবো পারবো না, একেবারে যৌবনের দোলায় ভেসে বেড়াবো, ভেসে বেড়াবো। আমি তো আর কিছু বলছি
ভেবে দেখো ভেবে দেখো ফুল ফুটলে তাতে যদি ভ্রমর উড়ে না এসে বসে তাহলে ফুলের কি সার্থকতা আছে বলো শুধু শুধু একটি নয় কেউ জানতে পারবে না মানুষ মানুষ Give me up!
Ya,
谁呀？
দিনও জানো বিমলা যে কথা বলেছো সেই আশাতেই তো আমি এতদিন ভোগ পেতে বসে আছি আমার দু ছেলে চাকরি করবে ভালো ফুলে সুন্দর করে আমার এই বাড়িখানা সাজাবে আর আমার কোনো দুঃখ থাকবে না আমি শুধু আমার নাতি নাতি নিয়ে হাসবো আর হেঁটে হেঁটে নাতি নিয়ে বাজারে যাবো সেই আশায় আমার দুধ জানো বিমলা আজ আমার এই সংসারে অভাব দিন দিন কিন্তু বেড়েই চলেছে আমার স্বপ্ন হার তপনের হাতে সব কিছু হার দিয়ে বাকি জীবন আমি একটু অবসর নিতে চাইবি বলা বলবো কি অনাথ বলছি আমাদের আমার সংসারের অবস্থা তো তুই বুঝতে পারছিস আজ আমার সংসারে সত্যি চাকর রাখার মতো সময় আমাকে জড়িয়ে দিতে বলেছে না আরে না বলছি না আরে না বলছি না বলছিলাম সময় মতো তোকে আমি ট্রেন ভরি খেতে দিতে পারছি না প্রতি মাসের বেতন আমি তোকে দিতে পারছি না ওই তোমাকে কাজ করলে ট্রেন ভরে খেতে পারি মাসে মাসে চাকরি চাকরিয়ে বাড়ি যাবি নতুন করে তুই সংসার করবি বছর যখন কাটিয়ে দিই বাবু আমার বিমলা তোর থেকে কোনো দিন বুঝতে যায় বিমলা কেন যে কোন বাবা যে কোন মা তার সন্তান যদি একবার পালিয়ে যায় সারাদিন হার ভাঙা ঠাকুরে খেলে যখন সে বিছানায় শুয়ে সে এক এই সংসারের সুখ দুঃখ কথা চিন্তা করে তখনই তার ওই ওই সন্তানের স্মৃতি কথাগুলো বারবার করলো ভালো
অবস্থা ও পূজাদা আসুন আসুন হঠাৎ কি মনে করছো দাদা কদিন ধরে ভাবছি তোমার সঙ্গে একটু দেখা করব সময় আর কেন ওঠে না তোমার ভাই ফরমাস খাটতে খাটতে আমার দিল্লিতে চলে যা কাপড় কাচতে হয় রান্না করতে হয় বাইরে বেরোবার সময় আর হয়ে ওঠে না মানে ইয়ে কাপড় কাচতে হয় রান্না করতে এসব কাজ কি আপনাকে করতে হয় শুধু কি তা তবে তোমার বৌদি কাপড় তো আমাকে চিবে বাড়িয়ে করে দিতে হয় আপনি বলেন ভাগ্যবান দাদা কেন আরে কেন এই পৃথিবীতে মানে এই সমাজে কতটা ভাগ্য হয় স্ত্রীর পাতে বাপ রান্না করে বলুন কতটা ভাগ্য তার মানে তুমি আমাকে রহস্য করছো ও কথা আপনি বলছেন কেন আপনি আমার সাথে বয়সে বড় আরো পাড়া প্রতিবেশী আপনাকে আমি উপহাস করতে পারি না না এই হলো আর কি আরে প্রতিবেশী বলেই তো তোমাকে আমি সাবধান করে দিতে চাই একই বলে আমাকে সাবধান বলুন আমি কি অন্যায় করেছি আপনি আমাকে সাবধান করতে এসেছেন আরে এই হলো আরে তুমি অন্যায় করবে কেন আমি অন্যায় করিনি অন্যায় করেছে তোমার শপথনামা দিয়ে বলুন আমার শপথ কি অন্যায় করেছে বলুন ব্যস্ত ব্যস্ত হয়ে না ভাই এসেছি যখন তোমার বাড়িতে আমি নিশ্চয় বলবো আরে আমার তো প্রতিবেশী হিসেবে বলা তাও কম বলবো আমাদের এই ব্রাহ্মণ সমাজকে অপমান হচ্ছে বাড়ি ফিরছি ওই সফরের সঙ্গে আমার চোখে ফাঁকি দেবার মতো কেউ নেই আর ওই তো ছেলে মানুষ আমার হ্যাঁ এত নিচে নেমে যেতে পারে না ওকে না 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 এ আমি কি ভাবছি তাকে আমি ইঞ্জিনিয়ার পাস করেছি হ্যাঁ এত নিচে নেমে যেতে পারে না সব বয়সের দোষ আজকে ছেলেগুলো তো সেই এই একই অভ্যাস ওই তো দোষ সব বয়সের ওই ছোট তাদের বিয়ে হয়ে ব্রাহ্মণ সন্তানের দিকে হাত বাড়ায় এ কি দিনকে লেলো রে ভাই কি দিনকে লেলো আগে এই মুহূর্তে আমার সমনকে আমি মান থেকে ত্যাগ করব ভাই এখন অতটা বাড়াবাড়ি করো একটু বুঝিয়ে সুঝিয়ে বললে ঠিক ফিরে যাবে আরে স্বপন সে জন্মের ছেলে না আমার গায়ের ছেলে না আর আমি যে কথা বলেছি হ্যাঁ বলুন স্বপনকে তুমি বলো না ভাই আমার যাবার পিছু লাগবে তোমার পিছু লাগবে আপনি সেরেছেন নিশ্চিন্ত থাকুন আরে সে তো বটে তোমার ভালোর জন্যই তো আমি বললাম এই এই ভগবান যাই এখনো চলে যাবে না না অনেকক্ষণ এখানে এসেছি সব গাছ আমার পড়েছে দামি আমি যাই আমি যাই স্বপন এত গেছে না
আমি কিছুতেই সইতে পারবো না হে আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না যাকে ছোটবেলা থেকে দিয়ে দিয়ে মানুষ করেছি ছোটবেলা থেকে তাকে ইঞ্জিনিয়ার পাস করেছি একটা ছোটবেলার মায়েরকে আমার সবার ভালো লাগবে হে হতে পারি না আপনার পরিচয়
আমি বাবা ফুটে আমার বাড়ি কোথায় তাও আমি ঠিক মতো জানি না তবে তবে একদিন আমার সব ছিল আমার বাড়ি ছিল ঘর ছিল স্ত্রী ছিল পুত্র ছিল শিশু আমার কোলে বাবা বাবা বলে ডাকতো তুমি বছর লিখবে সে তুমি লিখবে নাটক লিখবে আমার কথা তোমার কাহিনী তুমি নাটক লিখবে এই গরিব পাতলা ভিক্ষুর ফলে সমাজের আমি কিছুতেই নষ্ট করতে চাই না
কিন্তু জলে নেমে আমি সেই দেবো আজকে পাঁচিয়ে কিনারায় আনা
সাহায্য করাটা আমাদের গোবর ভরা বিশ্বাস করো তাপসী তোমাকে ছাড়া তোমাকে ছাড়া আমি আমি অন্য কোন মেয়েকে আর অন্য কোন মেয়েকে বিয়ে করতে পারি না আমি আপনি বাসলি গোষ্ঠী হলে ওনার সামনে আছে তাই কথা তুমি ভালোবাসার আগাল করে আমি শুনি আগাল করে আগাল করে ফিরিয়ে দিয়ে কথা বলছি তাহলে কি সব মিথ্যে হয়ে যাবে কেন তুমি আমার জীবনে আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না আমি আর কোনদিন আমি কোনদিন আমি তোমাকে বিরক্ত করতে আসবো না করেছে তোমাদের সব কথা আমি বাইরে থেকে শুনেছি তোমাকে মনে প্রাণে ভালোবাসে ওকে ওকে তুমি ফিরিয়ে দিসনে সবল আমার বাইরে বন্ধু ছোট থেকে আমি ওকে চিনি ও বড় ভীষণ একে হয়তো হয়তো তোকে না পেলে ও আত্মহত্যা করবে মরুভূমির মাঝে সরবরের স্বপ্নে যারা দেখে তারা বাঁচে না জীবন আগুন তৃষ্ণা নিয়ে ঘুরে বেড়ায় জীবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি সব বুঝি
পবিত্র প্রেমের কাছে সমাজকে হার মানতে হবে। গহনা গুলো খুলে নিয়ে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবা। নাও নাও মোদি, আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি বললে
আছি আমার আমি সরে যাচ্ছি।
পূজনীয় বৌদি, আমার পূজনীয় দাদাকে এসব ব্যাপারে একেবারে দেখেছি, তবে আচ্ছা দেখছি কত সুন্দর, কত সুন্দর আমি ভাবছি কার মনে হচ্ছে তোমার মতো সুন্দর স্ত্রীকে সত্যি সত্যি আজ আমি বড় গর্বিত। হ্যাঁ চলো।